সেদিন বাবা মা চলে যাচ্ছিল, আমি মুখ তুলে তাকাইনি, না দেখলেও বুঝতে পারছিলাম মা খুব কাঁদছিল। আমি সারা রাত জেগে বসে থাকতাম, ঠিক ভোরের দিকে ঘুমিয়ে পড়তাম আর রোজ সেই স্বপ্নটা দেখতাম। আমরা সবাই চাই অন্যের মনে ঠাঁই পেতে, সে ভালোবাসা দিয়েই হোক বা ভয় দেখে। ভয়ের ঠাই দুদিনও টেকে না, ভালোবাসার ঠাই চিরকাল বেঁচে পড়তে থাকে। পরিচালক বিশ্বরূপ বিশ্বাস দর্শকদের জন্য নিয়ে আসছেন বিলের ডায়েরি। বিলে নামটা শুনলেই আমাদের মাথায় চলে আসে এক বীর পুরুষের কথা, স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় যার ডাক নাম ছিল বিলের। তবে এই ডায়েরি আমাদের চেনা বিলের নয়, এই ডায়েরি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অচেনা এক ছোট্ট বিলের, যে ডায়েরির মাধ্যমে দর্শকেরা হয়তো দেখতে চলেছেন মিশনে থাকা কিছু মানুষের অজানা গল্প। তবে এই সব কিছুর মধ্যে সবেতেই রয়েছেন আমাদের চেনা বিলে, বললেন পরিচালক বিশ্বরূপ বিশ্বাস। না, বেসিক্যালি হচ্ছে তার পুরোটাই তার ছোঁয়া, কারণ আমরা যাকে নিয়ে ভেবেছি, যেখানে শুটিং করেছি, যে গল্পটা আমরা ভেবেছি, সেটা পুরোটাই স্বামীজির আদর্শ, স্বামীজির জায়গা, মিশন, কাজেই তার ছোঁয়াটাই পুরোটা রয়েছে। স্বামীজি এবং ঠাকুরের পুরো ছোঁয়াটা রয়েছে, সেখান থেকে তো আমরা বেরোতে পারবো না। তবে হ্যাঁ, গল্পটা হচ্ছে ছোট বিলেকে নিয়ে, যার নাম অনাবিল। সে একটা ডায়েরি পাবে, একটা ডায়েরি, যে ডায়েরির মধ্যে সে তার যা কল্পনাগুলো লিখত সেগুলো সব সকালবেলা দেখতে ফুলফিল হচ্ছে। এটা একটা ম্যাজিক্যাল ডায়েরি, ঠিক যেমন এই ম্যাজিক্যাল ডায়েরির ঘটনাটা রয়েছে, তার পাশাপাশি আছে একটা গুরু শিষ্য বন্ডিং, যে একটি বাচ্চা ছেলে যে প্রথমবার বাড়ি ছেড়ে হোস্টেলে আসে, কিছু জানে না কীভাবে চলতে হবে, কীভাবে খেতে হবে, সে যখন একদম দিশেহারা হয়ে পড়ে, ঘন্টায় ঘন্টায় সব কিছু তাল মিলিয়ে করতে হবে, সেগুলো যখন সে পারে না, তখন সে একজন গুরুর সাক্ষাৎ পায়, যে গুরু তার হাত ধরে, যাকে দেখে সে ইন্সপায়ার্ড হয়। কাহিনীটা সেরকম, সাথে হোস্টেল লাইফের অনেক মজা, একটি ছেলে না ভুলতে পারা অতীত সবই দেখতে পাবেন দর্শকেরা। ছোট বাচ্চার মনন, শুধু তাই না, গল্পটা শুরু হচ্ছে যেখান থেকে, সেটা হচ্ছে এই অনাবিল আজকে বড় হয়ে গেছে, সে একটা রিট্রিটে এসেছে। অনাবিল বড়টা করছে সমদর্শী, ও আমাদের স্টুডেন্ট মিশনারি। তা সেখানে এসে সে তার পাস্টে ফিরে যাচ্ছে, এবং সেই পাস্টটা তাকে এমনভাবে তাড়িয়ে বেড়ায় বলবো না, কিন্তু পাস্টটা তার লাইফে এমনভাবেই জড়িয়ে রয়েছে যে সে সেটাকে ভুলতে পারে না কিছুতেই, ঠিক আছে। কাজেই গল্পটা শুরু কিন্তু বড়দের থেকে, তারপর আমরা ছোটদের ঢুকেছি, গিয়ে ছোটদের ছোটবেলায় গেছি। এদিন পোস্টার লঞ্চ হলো এই ছবির। এই বিশেষ ডায়েরিটিকে ঘিরে মূলত যে দুটি মানুষ ছিলেন তারা দুজনে, বিশ্বনাথ বসু এবং ছোট্ট আদিত্য প্রতাপ সিং। লুক থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ, এই ছবিতে নিজের চেনা ইমেজ থেকে বেরিয়ে দর্শকদের সামনে আসছেন বিশ্বনাথ বসু। তো আমি মূলত আমি খুব গুরুপ্রেমী মানুষ, মানে প্রতিদিনই মন্ত্র উচ্চারণ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মিন শ্রী গুরবে নমঃ। তাছাড়া আরও গুরুকে নিয়ে মন্ত্র আছে, অখণ্ড মণ্ডল আকরং অজ্ঞান দেবীনন্দস্য। তো গুরু থাকাটা খুব জরুরি জীবনে, না হলে ঠিকমতো পথ পাওয়া যাবে না। বাবা মা হচ্ছে প্রথম গুরু, মহাগুরু, তারপরে থাকেন আমাদের শিক্ষকরা, তারাও তো আমাদের পথ চেনায়। কিছু শিক্ষক বলেছিলেন আমার অভিনয় ভালো, আমি অভিনয় করতে পারবো আগামী জীবনে, আমাকে উদ্বুদ্ধ করেছিল। তেমনি বিভিন্ন মানুষ, স্বামীজি সম্বন্ধে জানাও, সেটা তো একটা গুরুর হাত ধরে, কেউ গুরু বলেছিল, অভিনয়ের নাড়া বেঁধেছিলাম যার কাছে, তার তিনিও তো আমার গুরু। এই গুরুগুলো যদি আমার জীবনে না থাকতো, সিনেমা জগতে অনেক গুরু আছেন যারা আমাকে বিভিন্ন সমস্যার সময় বিভিন্ন মানুষ বুদ্ধি দিয়ে সাহায্য করেন, তারাও কিন্তু গুরু। গুরু থাকা খুব প্রয়োজন, সেই গুরু শিষ্যের ওপরে তৈরি হচ্ছে আমাদের এই সিনেমা বিলের ডায়েরি। কিন্তু আদ্যন্ত একটা হালকাই সিনেমা, কিন্তু এতে একটা আবাসিক মিশনের গল্প রয়েছে, যেখানে প্রচুর বাচ্চা, আর বাচ্চা থাকা মানে নানা রকম খুনসুটি, বদমাইশি, হই হই, বিভিন্ন রকম মজা, এটাই ছবির মধ্যে রয়েছে। আর গুরুদেব এই যে মিশনের বা এই যে আবাসিক ছাত্রদের যে গুরুদেব, তিনি যেরকম এনাদের পিতৃমাতৃ স্নেহ দেন, রাগও করেন, আবার অনেক রকম রাগ আছে, মানে খুব জোরে বাজে হায় করে না, তার মানে খুব বেশি রাগ নয়, যেটা প্রকৃত রেগে যান তখন বলে তুমি এটা করো না। তো এই যে গুরুদেবের গুরুর সাথে শিষ্যর যে সম্পর্ক, তারই উপরে তৈরি হয়েছে আমাদের এই সিনেমা বিলের ডায়েরি। বড় যত্ন করে, বড় কৃচ্ছ সাধন করে এই ছবি তৈরি হয়েছে, আলাদা পরিমণ্ডল তৈরি করা হয়েছিল এই শুটিংয়ের সময়, আর তার জন্যেই আমি আমার প্রিয় চুলটাও স্যাক্রিফাইস করতে এক দেরি করিনি। অনাবিলের লেখা ডায়েরি নিয়েই এই ছবি, তাই সেই ডায়েরি নিয়ে কথা বলল বিলে অর্থাৎ আদিত্য।
আমার ডায়েরিটা সুন্দর দেখতে ছিল, কিন্তু এটা সত্যি যা লিখতাম তাই সত্যি হয়ে যেত। ওই স্কুলে বন্ধুরা বেশ ভালোই হেল্পফুল, অনেক বন্ধুত্ব ফ্রেন্ডশিপটা অনেক ভালো, ইউনিটি আছে। আমার ডায়েরি খুঁজে পাচ্ছি না। মারিও না ওকে তোমরা।